সত্যি হবে মোদির স্বপ্ন, বিরাট খবর উঠে আসছে এখনই। ভারতবর্ষ দ্রুত গতিতে অগ্রগতি করছে, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে দেশের সার্বিক বিকাশকে সুনিশ্চিত করছে সরকার। ঘটছে পরিকাঠামোগত বিরাট উন্নয়ন, তাছাড়া বিজ্ঞান প্রযুক্তি, উন্নত শিক্ষা সহ জীবনযাত্রার মানোন্নয়ন ঘটায়। অর্থনৈতিক দিকে রকেটের গতিতে উত্থান ঘটছে ভারতের। মোদী সরকার আগামী কিছু বছরের মধ্যে দেশকে বিশ্বশক্তি হিসাবে প্রথম তিনের মধ্যে স্থান করে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়ে চলেছেন। বড় বড় দেশের বড় বড় সংস্থাগুলি এখন চীনের হাত ছেড়ে ভারতে আসছে। নব নব প্রযুক্তি, বিশেষ করে গ্রিন এনার্জি, ইউপিআই, সেমিকন্ডাক্টর চিপ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে ভারত যেভাবে পথপ্রদর্শক দেশ হয়ে উঠছে, তাতে করে অদূর ভবিষ্যতে সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকবে। ভারত নেতৃত্ব দেবে গোটা পৃথিবীকে। বন্ধুরা, খবরটির গভীরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ খবরাখবর পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের হবে জয় এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার খবরটির গভীরে যাওয়া যাক। বিশ্বজুড়ে অনিশ্চিত অর্থনৈতিক আবহে ভারতীয় অর্থনীতি হল উজ্জ্বল আলোকশিখার মতো। ভারতীয় অর্থনীতি সম্পর্কে এই পর্যালোচনা খোদ অর্থনৈতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মুখ্য অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের গোনিনচাসের। তার কথায়, ভারতীয় অর্থনীতি অনেকটা উজ্জ্বল আলোকশিখার মতো। সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি যথেষ্ট ভালো ফল করছে। তবে একই সঙ্গে তিনি এও মনে করিয়ে দিয়েছেন যে $10 trillion অর্থনীতি হওয়ার জন্য ভারতের অর্থনৈতিক কাঠামোয় বেশ কিছু সংস্কার দরকার। প্রসঙ্গত, মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে IMF-এর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার আগের থেকে কমিয়ে 6.8% করেছে। জুলাইয়ে যেখানে ভারতীয় অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে IMF-এর পূর্বাভাস ছিল 7.4%, হার হ্রাসের প্রসঙ্গে সংস্থা জানিয়েছে বাহ্যিক কারণ এবং দ্বিতীয় অর্ধে প্রত্যাশার তুলনায় চাহিদা হ্রাসের কারণে বৃদ্ধির হার কম দেখানো হয়েছে। একই সঙ্গে 2023 সালে বিশ্বের GDP বৃদ্ধির সম্পর্কে IMF-এর পূর্বাভাস হল 2.7%, যা জুলাইয়ের পূর্বাভাস থেকে 0.2% কম। গোরিনচাসের কথায়, তবে এখনও সব থেকে খারাপ পরিস্থিতি আসেনি। অনেকের কাছে 2023 সাল মন্দা বলে মনে হতে পারে। ভারত $10 trillion অর্থনীতি হতে পারবে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুখ্য অর্থনীতিবিদ জানিয়েছেন অবশ্যই তা ভারতের পক্ষে হওয়া সম্ভব। তিনি জানাচ্ছেন, অতীতে অনেক দেশের অর্থনীতি খুব দ্রুত হারে বেড়েছে এবং তা বর্তমানে মজবুত জায়গায় রয়েছে, ফলে ভারতের পক্ষেও তা হওয়া সম্ভব। তবে সেটা সহজ কাজ হবে না বলে মনে করিয়ে দিয়েছেন মুখ্য অর্থনীতিবিদ, কারণ এই লক্ষ্য অর্জনের জন্য ভারতের অর্থনৈতিক কাঠামোয় সংস্কার দরকার বলে মনে করেছেন তিনি। ভারতের ডিজিটাইজেশন উদ্যোগেরও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মুখ্য অর্থনীতিবিদের মুখে। তিনি জানিয়েছেন, ডিজিটাইজেশনের মাধ্যমে ভারতের অর্থনীতি এমন কিছু লক্ষ্য পূরণ করতে পেরেছে যা আগে সম্ভব ছিল না। এই ডিজিটাইজেশন পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক সংযুক্তিকরণ যেমন সম্ভব, তেমনই প্রশাসনিক পরিষেবাও দ্রুত পৌঁছে দেওয়া যেতে পারে সর্বস্তরে, এবং এই ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা গ্রহণ করছে বলে জানিয়েছেন IMF-এর মুখ্য অর্থনীতিবিদ। কিন্তু প্রকৃত আর্থিক বৃদ্ধির জন্য শুধুমাত্র এই বর্তমান বৃদ্ধির হার ধরে রাখাটা যথেষ্ট নয়, বরং উৎপাদনের ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে নজর রাখা উচিত বলে মনে করছেন এই অর্থনৈতিক বিশেষজ্ঞ। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ খবরাখবর পাওয়ার জন্য। আর বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের হবে জয় এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। জয় হিন্দ, বন্দে মাতরম।